আসসালামু আলাইকুম, কম্পিটিশন পক্ষ থেকে এ সালিম স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি একটা প্রোডাক্ট পাঠাচ্ছি আমি শরীয়তপুর জেলায়। তো এটা প্রোডাক্ট নিয়েছেন হচ্ছে মফিজুল ভাই। তো সম্মানিত মফিজুল ভাই আমার কাছে বেশ কথা বলেছেন, অনেকক্ষণ কথা বলেছেন ভাইয়ের সাথে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো মানুষ। তো ভাই এই প্রজেক্টরটা নিয়েছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স ন্যানো এক্স ওয়ান 4K প্রজেক্টর, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে আকাশ DTS সেটআপ সব কিছুই চলবে। তো মফিজুল ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে ভাই অনেক বিলিভ করেছেন আমার প্রতি, আর আমি অবশ্যই আমার বিশ্বাস বা আমার প্রতি যারা আস্থা রাখেন তাদের আস্থার প্রতি যথেষ্ট সম্মান জানানোর চেষ্টা করি সর্বদা। তো এটা হচ্ছে আপনার 4K সাপোর্ট, 4K প্রজেক্টর এবং আপ টু 8K পর্যন্ত সাপোর্ট করবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি 4K পর্যন্ত দেখতে পাবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করেন 4K পর্যন্ত দেখতে পাবেন। তো এই প্রজেক্টরটি আজকে আমি একটু ভাইকে পাঠিয়ে দিচ্ছি, সেই সাথে আমি একটু খুলে দেখাবো যে কী আছে, কীভাবে এই প্রজেক্টরটি চালাইতে হবে, আর হচ্ছে যে এবার কোয়ালিটি কেমন এটা একটু টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি প্রজেক্টরটা প্রথমত খুলে নেই। আমি প্রজেক্টরটা খুললেই দেখতে পাচ্ছেন একটা চমৎকার কিন্তু একটা ব্যাগ আছে। সাধারণত এত সুন্দর ব্যাগ কোনো প্রজেক্টরে হয় না, তো এই প্রজেক্টরে একটা চমৎকার ব্যাগ পাওয়া যায়। আর এখানে সাইডে এই জিনিসগুলো দেওয়া থাকে, এখানে দেওয়া থাকে একটা পাওয়ার কেবল, একটা হচ্ছে আপনার HDMI কেবল থাকে, আর একটা হচ্ছে রিমোট থাকে। তো এটাই মূলত আমি একটু প্রজেক্টরটা একদম আপনাদেরকে চালিয়ে দেখাবো, সেই সাথে এখানে একটা ইউজার ম্যানুয়াল তো থাকবেই, সব প্রজেক্টরে এটা থাকে, এটা তো থাকবে। তো যাই হোক আমি একটু খুলে লাইভ টেস্ট করে দেখাবো, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন, আমি একদম টেস্ট করে দেখিয়েছি। তো আমি এখন একটু প্রজেক্টরটা চালিয়ে দেখাবো যেহেতু ভাইকে পাঠিয়ে দিচ্ছি, ভাই আমাকে বলেছে আমি যেন নিজ হাতে চেক করে দিই, আমি অবশ্যই নিজ হাতে চেক করে দেবো ইনশাল্লাহ। তো ভাইয়া আমি প্রথমত এখানে পাওয়ার কেবলটা লাগিয়ে দিয়েছি, আর এরপরে এখানে HDMI পোর্টে আমি HDMI কেবলটা লাগিয়ে দিয়েছি। আমি এটা অ্যাকচুয়ালি ল্যাপটপ দিয়ে চেক করবো, এরপর একটা আকাশ DTS দিয়ে চেক করবো যে কীভাবে ল্যাপটপ এর প্রজেক্টরটি আকাশে দেখবেন। এবং আমার রুমে কিন্তু লাইট আছে, আমি প্রজেক্টরটা এখানে চাপ দিয়ে এটা পাওয়ার বাটন এটা দিয়ে প্রেস করে অন করে ফেললাম, প্রজেক্টরটা এখন অন হচ্ছে। তা আমি একটু স্ক্রিনটি অ্যাডজাস্ট করে নেব এই প্রজেক্টরের, একদম নিখুঁত রেজুলেশন। আমরা এই রিমোটটা দিয়ে হচ্ছে, আমি রিমোটের একটু ফাংশনটা বলে দিই, যখন প্রজেক্টর অন করতে যাবেন তাহলে এটা এই পাওয়ার বাটনটা প্রেস করতে হবে, যদি আপনি ভয়েস করতে চান তাহলে এইটা, সোর্স বাটন হচ্ছে এই তীরের মতো যে ভিতরে ঢুকে গেল এটা হলো সোর্স বাটন, আর হচ্ছে আপনি চাইলে মাউস হিসেবে ওইটাকে ব্যবহার করতে পারেন। আর এই প্রজেক্টরটা হচ্ছে ভয়েস কমান্ড অ্যাকসেপ্ট করে, তো আমরা এই ফাংশনগুলো করবো, লেফট রাইট এবং মাঝখানটা হচ্ছে ওকে বাটন, ভলিউম আপ ডাউন করার জন্য এই বাটনটা ব্যবহার হবে। তো আমি প্রজেক্টরটা অন করে ফেলেছি, এখন আমি একটু প্রজেক্টরটার সাথে HDMI পোর্ট দিয়ে সিলেক্ট করে দেখাবো। প্রথমত আমরা HDMI গেলে এখানে মেনুতে চলে যাব, মেনুতে যাওয়ার পরে আমি HDMI যেহেতু এখানে 1-2 লাগিয়ে দিয়েছি, আমি HDMI 2 পোর্টটা এখানে সিলেক্ট করে দিয়ে ওকে করব, ওকে করে দিলাম। আমার ল্যাপটপ থেকে এটা এখন চালু হচ্ছে। তো আপনারা নিচে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে, এটা কিন্তু 4K, এখানে নেটের কারণে আটকে যাচ্ছে, একদম নিখুঁত রেজুলেশন। তার মানে এটা এটা হচ্ছে আমি এই ল্যাপটপ থেকে দেখাচ্ছি, এটা যদি কখনো আমরা অ্যান্ড্রয়েড ফাংশনে যাই সেখানেও আমরা এটাই পাব। তো এখন আমি সেটআপ বক্সটা, এটা হচ্ছে আমার সেটআপ বক্সের HDMI কেবল, আমি সেটআপ বক্সের HDMI কেবলটা HDMI 1 লাগিয়ে দিচ্ছি। তো HDMI 1 লাগিয়ে দিয়ে আমি এখন এটার সোর্স বাটনটাতে যেয়ে চেঞ্জ করে ফেলবো। এটার জন্য আবার আমি কী করব, এখানে এই যে সোর্স বাটনে ক্লিক করলাম, করার পর ওখানে HDMI চলে এসেছে, আমি HDMI 1 ওকে করে দিয়ে এখন দিলাম, এখন এখান থেকে আমাদের আকাশ DTS ছাপো। তো এবার আমি ভাইয়া সেটআপ বক্স দিয়ে চেক করছি, আপনারা চাইলে এভাবে সেটআপ বক্স দিয়ে দেখতে পারেন এবং একদম নিখুঁত দেখেন। যদি আপনার সেটআপ বক্স দিয়ে দেখেন এই প্রজেক্টরটি একেবারে নিখুঁত দেখতে পাবেন, আপনারা দেখবেন যে ভিডিওতে কিন্তু নিচের হেডলাইনটা আপনারা বুঝতে পারবেন, এই দম্পতি জানেও না। তো মূলত এটাই সিস্টেম, এভাবে এটাকে চালাতে হয়। তারপরে আমি আবার রিভিউ করে দেই, এপাশে পাওয়ার কেবল লাগিয়ে দিতে হবে, আমি যেহেতু সেটআপ বক্স ল্যাপটপ দুটো দিয়ে চেক করলাম, শুধু HDMI দিয়ে এভাবে HDMI সেটআপ বক্সে লাগিয়ে দিতে হবে, আকাশ DTS এর ক্ষেত্রে হয়তো HDMI চলে আসে, এটা দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো যাই হোক আপনি যখন পেন ড্রাইভ দিয়ে চালাতে চান এটা করতে পারেন, এরপরে যখন আমি অ্যান্ড্রয়েড ফাংশনটাতে যাবেন রিমোট থেকে আপনি চালু হলে অ্যান্ড্রয়েড ফাংশনে যে ওয়াইফাইটা কানেক্টেড করে দিলে হয়ে যাবে। আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি আবারও মফিজুল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ভাই আমার প্রতি ফেজ রেখেছেন, আর এর জন্য ভাই আমি অবশ্যই কৃতজ্ঞ আপনার কাছে, আর আশা করি প্রজেক্টরটি অনেক ভালো হবে, আপনি যত্ন করে চালাবেন ইনশাল্লাহ। আর বন্ধুরা আপনাদেরও যদি এরকম প্রজেক্টর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।